শিক্ষিকার বদলি রুখতে শিক্ষিকার পা জড়িয়ে ধরে কান্না ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের সাথে সামিল অভিভাবকেরা। বসিরহাটের হারোয়া ব্লকের ঘটনা। আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনাকে যেতে দেব না। শিক্ষিকার পা জড়িয়ে চোখের জলে এমনই কাতর আবেদন ছাত্রছাত্রীদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া ব্লকের অন্তর্গত মল্লিকপুর খেজর আলী স্মৃতি অবৈতনিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের শিক্ষিকা কাকুলি মণ্ডল। গত এক বছর আগে বিদ্যালয়ে যোগদান করেছেন কাকুলি। সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে তার বদলির নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু বিগত এক বছরে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় অভিভাবক সকলের মন জয় করেছেন শিক্ষিকা। পুঁথিগত শিক্ষাদানের পাশাপাশি নাচ, গান, হাতের কাজসহ নানান বিদ্যায় ছাত্রছাত্রীদের পারদর্শী করে তুলেছেন তিনি। সেই শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যাচ্ছেন, এই খবর শোনা মাত্রই এদিন বিদ্যালয়ের সামনে জড়ো হন অভিভাবকেরাও। ছাত্রছাত্রীরা শিক্ষিকার পা জড়িয়ে ধরে আবেদন করতে থাকেন। কারণ ম্যাম এই স্কুল থেকে বদলি হয়ে যাচ্ছে, আমরা ম্যামকে এই স্কুল থেকে যেতে দিতে চাই না। ম্যাম আমাদের খুব ভালোবাসেন, আমাদের খুব ভালো করে অঙ্ক, পরিবেশ, বাংলা, নাচ, গান, আবৃত্তি, হাতের কাজ অনেক কিছুই ম্যাম আমাদের শেখায়। আমরা চাইছি যে ম্যাম এই স্কুল থেকে বদলি না, আমরা দরকার হলে ম্যামকে আরও পায়ে ধরবো। ম্যাম যদি ম্যাম এই স্কুল থেকে যাবে। জানা গেছে চাকরি পাওয়ার পর শিক্ষিকার প্রথম পোস্টিং হয় এই বিদ্যালয়ে। হাওড়ার উলুবেরিয়া থেকে প্রতিদিন প্রায় একশো কিমি জার্নি করে বিদ্যালয়ে আসেন তিনি। শিক্ষিকাও চাইছেন তার নিজের জেলাতে বদলি হোক, এত দূরে রাস্তা পেরিয়ে স্কুল করতে অসুবিধা হয় শিক্ষিকার। তবে এদিন বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রছাত্রীদের এই অবস্থা দেখে শিক্ষিকা জানান, অল্পদিন হলেও ছাত্রছাত্রীদের সাথে মানিয়ে নিতে পেরেছিলাম, ছাত্রছাত্রীরা তাকে যথেষ্ট ভালোবাসে। অল্প সময়ের মধ্যে তিনিও চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের সমস্ত দিক থেকে পারদর্শী করে তুলতে। সেই কারণেই অভিভাবকদেরও প্রিয় হয়ে উঠেছেন শিক্ষিকা। এই বিষয়ে কাকুলি মণ্ডল বলেন, এক বছর হয়েছে আমি মানে চাকরি পেয়েছি, আর আমি অনেক দূর থেকেই আসি, প্রায় একশো কিলোমিটার, মানে আমি হাওড়া উলুবেরিয়াতে বাড়ি আমার, আমি ওখান থেকে এখানে স্কুলে আসি, আমরা এত দূরে চাকরি হয়েছে। কিন্তু আবার যদি এই স্কুল থেকে আরও অন্যথায় মানে আরও দূরে, এর থেকে দূরে যদি ট্রান্সফার দেওয়া হয় আমার পক্ষে খুবই অসুবিধা। তবে আমি একটা সরকারি কর্মচারী, আমি আদেশ মেনে নিতে বাধ্য যদি আমার ট্রান্সফার অর্ডার আসে। আর যদি আমাকে ট্রান্সফার দিতে হয় আমি একটাই অনুরোধ করব সরকারকে, যে আমার হোম ডিস্ট্রিক্ট যাতে মানে আমার চেঙ্গাল উলুবেরিয়ার হাওড়া উলুবেরিয়া অঞ্চলের মধ্যে যদি দেয়, বা হাওড়া ডিস্ট্রিক্টে কোথাও দিলে তাও আমি সম্ভব। বাচ্চারা আন্দোলন করছে কেন কি, বাচ্চাদের আমি অনেকটা মন জয় করেছি আমার যেতে মনে হয়। কেন কি ওদের হাতের কাছ থেকে শুরু করে গান শেখানো সমস্ত কিছুই ওরা আমার থেকে খুব ইন্সপায়ার পায়, তাই আমিও ওদেরকে খুব ভালোবাসি শেখাতে। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন জানান, আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম ছিল, এক বছর আগেই শিক্ষিকা এসেছেন। বিদ্যালয় বর্তমানে খুব ভালোই চলছিল। শিক্ষিকার বদলির বিষয়ে প্রধান শিক্ষিকা বলেন, শিক্ষিকার যাতে অন্যত্র বদলি না হয় তার জন্য স্কুল পরিদর্শক সহ অন্যান্যদের কাছে আবেদন করব। আমাদের স্কুলে আগেও টিচার তোলা হয়েছে, তখন আমাদের স্কুলে একেবারে টিচার শূন্য হয়ে গেছিলো। আমরা চারজন টিচার নিয়ে স্কুল চালিয়েছি এবং গ্রামের লোকরাও তখন দেখেছেন যে স্কুলের বাচ্চাদের কতটা অসুবিধা হয়েছে। 2021 সালে আমরা তিনজন টিচারকে পাই, পাওয়ার পরে স্কুলটা এখন বেশ খুব সুন্দরভাবে চলছে এবং আমাদের যারা টিচার এসছেন তারা প্রত্যেকেই বাচ্চাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছেন এবং স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সমস্ত কিছুই খুব উন্নতির দিকে যাচ্ছে। এজন্যই গ্রামের লোকজন টিচারকে কোনো মতেই ছাড়তে চাইছেন না এবং বাচ্চাদেরও ছাড়তে চাইছেন। এবং সবচেয়ে বড় কথা, বাচ্চাদের সঙ্গে উনি নাচ, গান, হাতের কাজ এই নিয়ে যেটা আমাদের আনন্দ পাঠ, এই আনন্দ পাঠটা উনি খুব ভালোভাবে দেখেন, যার জন্যই বাচ্চারা কাকুলি ম্যাডামকে কোনো মতেই ছাড়তে চাইছেন না। আমরাও চাইছি উনি থাকুন এবং আমাদের যে আনন্দ পাঠ, যে বিষয়টা আছে, যে সাবজেক্টটা আছে আনন্দ পাঠ, সেটা যেন স্কুলে ভালোভাবে হয় এবং বাচ্চারা শেখে। সেজন্য আমরা চাইছি না যে কাকুলি ম্যাডাম আমাদের স্কুল ছেড়ে চলে যান। অভিভাবকদের দাবি, শিক্ষিকা ভীষণ ভালো মানুষ, আমরা চাই আমাদের সন্তানদের সুবিধার্থে ছোট ছোট শিশুদের দাবি মেনে শিক্ষিকা এখানেই থাকুক। আমাদের দাবি হচ্ছে ওই ম্যাডামকে আমরা রাখবো এখানে, এই জন্য
আর শিক্ষকও আমাদের এখানে লাগবে অনেক বেশি, তার মানে বাচ্চাদের ভালো পড়াশোনা হবে না, ওই ম্যাডামও চলে যাবে, আবার ওই শিক্ষকটাও চলে দ্রুত চলে যেতে চাইছে। কিন্তু আমাদের দাবি এই হচ্ছে যে আমাদের এখানে 215 জন ছাত্র আছে, আর আবার নতুন ভর্তি হচ্ছে, ভর্তি হতেই চলেছে, তাই জন্য আমরা বলছি যে এখানে আমাদের আরও শিক্ষকের দরকার, শিক্ষিকার দরকার, এই আমাদের মূল দাবি। আমাদের এই মল্লিকপুর স্কুলে টিচার আর কি এখান ট্রান্সফার হয়ে যাচ্ছে শুনলাম, তা আমরা চাই কাকুলি মণ্ডল এখান থেকে ট্রান্সফার না হোক, এখানেই থাকুক। আমরা এটাই, আমাদের বাচ্চা এখানে, বাচ্চার সংখ্যা স্কুলে 215 জন বাচ্চা আছে, তো এখানে পড়াশুনোর জন্যই খুব টিচার কম। এবার কিছুদিন পরে আবার শুনছি যে আবার একটা স্যার ট্রান্সফার হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। হ্যাঁ, তো রিটার্ন হয়ে যদি যায় তাহলে স্কুলে মাস্টারের সংখ্যা আরও কম হয়ে যাচ্ছে, তো এই পড়াশুনোও বাচ্চাদের খুব খারাপ হবে। তো যাতে আমরা চাই যাতে বাচ্চাদের ভালো পড়াশুনো হয়, আর এই ম্যামটা আমরা ছাড়তেই চাই না, ম্যামটা খুব পড়াশুনোর দিক থেকে বাচ্চারাও ছাড়তে চাচ্ছে না ম্যামকে। তো এই ম্যাম যেন আমাদের কাছে আবেদন থাকবে এইটাই যে ম্যাম যেন আমাদের এখানে স্কুলেই থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।